হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সন্ধ্যে থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আমাদের সকালেও ঠিক যেরকম কাজ থাকে, সন্ধ্যেবেলাতেও কিন্তু আমার ঠিক সেরকমটাই কাজ থাকে। সেই বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, হ্যাঁ তবে ঘরটা মোছা হয় না, কিন্তু রান্নাঘরটা তো মোছাই হয়। তো আমার কিন্তু সকালেও যা কাজ, সন্ধ্যেবেলাতেও ঠিক সেমভাবে একই কাজ থাকে। তবে হ্যাঁ, কিছু কিছু কাজ তো হেরফের হয়েই থাকে। আর এখন কিন্তু আমি সন্ধ্যে 6টার সময় রান্না করে নিচ্ছি, আর আজ হলো মঙ্গলবার, আর আমি সন্ধ্যে 6টার সময় আলু ভাজা আর রুটি দুটোই কিন্তু করে নিয়েছিলাম। তারপরে কিন্তু এসব কাজগুলো করছি। তো কিছু জামা ছিল, কিছু মানে আগের দিন তো কিছু কাচিনি, তো তার আগের দিন যেসব জামাকাপড়গুলো মানে শুকায়নি সেগুলো আমি মেলে দিয়েছিলাম যেদিনকে আমাদের বাড়িতে কাজ হয়েছিল। তো সেগুলোই এখন আমি ভাঁজ করছি। আসলে আমি সোমবারে না আর কিছু ভাঁজ করিনি, ওই জন্য আজকে মঙ্গলবারই আমি এগুলো ভাঁজ করে রাখছি। তোমরা জানোই আমি জামাকাপড় ফেলে রাখি না, কিন্তু কী করব, বাড়িতে এত কাজ ছিল, যেহেতু ছাদ ঢালাই হয়েছে, বাড়িতে লোক খেয়েছে, ওর জন্য না আমি সোমবারের রাতটা বলতে পারো রেস্টই নিয়েছি। আর মঙ্গলবারের সকালে আমি একদমই সময় পাইনি, কারণ ঋষিকে নিয়ে আমি বাড়ি ঢুকেছি 11:45, তারপরে ও বিএম খেয়েছে, মানে ওকে বিএম খেতে খেতে ঘুমিয়েও গেছে। তো সেই সব করে আমি রান্না করেছি, সমস্ত কাজ করেছি 12:30 থেকে, ঘরের সমস্ত কাজ করেছি। তো যেটুকু না করলে না সেটুকুই তখন করেছিলাম মঙ্গলবারের দিনে। ওই জন্য আমি রাতটাতে অনেকগুলো কাজ এগিয়ে রাখবো, এমনকি আজকে আমার কাজাও হয়নি সকালবেলায়। তো সেই সমস্তটা আমি রাতেই করে ফেলবো, রাতে কেচেও ফেলবো, কারণ না হলে বুধবারের দিন অনেক জামা কাপড় হয়ে যাবে, একদমই অসম্ভব। তো এই ব্যাগটাই করে মা কিছু জিনিস দিয়েছিল, সেগুলোকে এবার নামিয়ে নেবো। আর যখনই যাই না কেন, মা কিছু না কিছু দেয়। মানে দেখো, 1 ঘন্টার জন্য গেছিলাম, তো মানে খালি হাত পায়ে গেছিলাম, কিন্তু আর সাথে করে একটা ব্যাগ নিয়ে এসেছি, ভাবতে পারছি? এই ব্যাগটাতে করে দিয়ে দিয়েছে আরও জিনিস ছিল। তো তোমার সাথে একটু শেয়ার করছি কী কী দিয়েছে না দিয়েছে। আর বলছি, মা একটু মুরগি পাঠিয়েছে, তারপরে পাঁপড় পাঠিয়েছে, ঠাকমা তো আলুর পাঁপড় দেয়, তো সেই পাঁপড় পাঠিয়েছে। দেখো এই দড়িটা পাঠিয়েছে, আমি বারণ করলাম দিতে, তো তাও ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো এই ঝুড়িটা দিয়েছে, আর নেল পালিশ দিয়েছে। আমি কিন্তু এখনই খুলে দেখছি, আর নেল পালিশ আমি পরিও না, তোমরা তো দেখতেই পারো, আর আমার পরা হয় না। আর এই কোটোটা দিয়েছে, এটার মধ্যে কী রাখবো আমাকে একটু কেউ কমেন্ট করে বলো, আমি না জানি না, মানে আমি বুঝতে পারছি না এর ভেতরে আমি কী রাখবো। না তোমরা একটু কেউ কমেন্ট করার, এই চামচগুলো দিয়েছে, আর এই কোটোটা দিয়েছে, ভেতরে একটা কোটো ছিল, সেদিন ধরে মিষ্টি টিষ্টি দিয়েছি, তো তার জন্য ভেতরে কোটোটা মানে আমাদেরই। আর মুসুর ডাল দিয়েছে, মায়ের ঘরে ছিল তো ওই জন্য মুসুর ডাল দিয়েছি। তো আমি এবার এই কোটোটার মধ্যে না মুসুর ডালটাকে রেখে দেবো, আর খুবই ধুলো বেরোচ্ছিলো, তো এবার আমি ঘরটাকেও ঝাড় দিয়ে ফেলবো। আর আজকে না অনেক দিন পর, মানে 3 মাস পরে আজকে আমি মোবাইল হোল্ডারটা দিয়ে শুরু করছি, ইচ্ছা করে করলাম। আর ওদিকে আমার দেওয়াও শুয়েছিল, তো এই সময় ও এখানে শুয়েই থাকে, তবে আজকে একটু তাড়াতাড়ি শুয়েছে, কারণ মঙ্গলবারে তো ওদের দোকান বন্ধ, না হলে ওরা 9:30 পর থেকে মানে ও দোকান থেকে আসে, দোকান থেকে এসে ওখানে ফোন নিয়ে শুয়ে থাকে, গেম খেলে। যেহেতু আমাদের ঘর নেই, এরপর তো ঘর তো হয়েই যাচ্ছে, তখন আর কোনো অসুবিধা হবে না। আর আমি তো এরপর থেকে আমার ঘরে কোনো কাজ থাকে না, সত্যি বলছি। আমি 9টার পর থেকে 12টা পর্যন্ত রান্নাঘরেই কাটাই, আজকে তো আরও দেরি হয়ে গেছিলো, যেহেতু অনেক জিনিস পরিষ্কারও করেছি, কিন্তু সবটা আমি ক্যামেরা বন্দি করিনি। মানে গোছানো কাজ নয়, অগোছালো কাজ, একবার নিচে নিচে মানে থেকে জিনিস নিতে হচ্ছে, আবার ওপর থেকে জিনিস নিতে হচ্ছে, তার জন্য কিন্তু আমি সবটা শেয়ার করতে পারিনি, কারণ তাহলে আমার আরও দেরি হতো। যেখানে আমার 12:30 হচ্ছে, সেখানে হয়তো আমার 1টা-1:30 বেজে যেত, তো অত দেরি করলে তো বুঝতেই পারছো আজকে না ঋষি সন্ধেবেলা আসলে ঘুমিয়ে গেছিলো, আর ওই জন্যেই আরও মশাইটি একটু দেরি করে কিন্তু টাঙানোটা ছিল, সেই কারণে আমি দেখছি অত রাতে ঘুমাবে না, 1টা-1:30 আগে একদমই ঘুমাবে না, তার জন্য একটু ধীরে সুস্থে কাজ করছিলাম। না হলে না আমি 12টা খুব জোর বেজে যাই বা 11:30 বাজাই, কিন্তু 12:30 আমি কখনো রান্নাঘরে মানে কাটাই না। তো এখানে আমি জামাকাপড়গুলো কেচে এখানে জল ঝরাতে দিয়েছি, 2 বালতি জামাকাপড় ছিল,
জল ঝরে যাবে, তারপরে এগুলোকে সিঁড়িতে মেলে দেব, তাহলে কিন্তু রাতের মধ্যে অনেকখানি শুকিয়ে যাবে। এবারে তো রান্নাঘরে এগুলো সমস্তটাই পরিষ্কার করে নেবার, অনেক কিছুই অগোছালো একটু হয়েছিল যেগুলো অনেকটা আমি গুছিয়ে ফেলেছি। এর ভেতরে আছে রান্নাঘরে যেই সব জিনিসপত্রগুলো, মানে যেগুলো মোছামুছি করার, তো সোমবারে তো এগুলো সমস্তটা ব্যবহার হয়েছে, তার জন্য আমি সার্প জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এইটা এখানে আমি হাত দিয়ে একটু খুঁজে না এগুলোকে ধুয়ে নেব। তো তার আগে তো ভালো করে ধোয়া ছিল, কিন্তু সোমবারে যে সমস্ত জিনিসগুলো নিয়ে যে সার্পে তো না দিলে তো নয়। তো এখানে দেওর এসেছিল, দেওর হাত ধুয়ে এবার খেতে বসেছে ওখানে, তো আমি ওদিকটা তো আর মুছতে পারলাম না, এদিকটা আমি মুছে নিলাম। আর রাতে রান্নাঘরে কাজটা হয়ে গেল না শান্তি, এই যে আমি সিঁড়িতে সমস্তটাই কিন্তু মেলে দিয়েছি, আর ওইদিকেও আছে। আমি আর ছাদে ক্যামেরা নিয়ে যাইনি একা একা, না আমার একটু ভয় লাগে, তো হাজবেন্ড দাঁড়িয়ে ছিল, আমি মেলে দিয়েছিলাম। এখানে আমার দেখো আজকে না ফ্যান চালিয়েছি, এই প্রথমবার ফ্যান চালালাম, প্রথমবার না মানে ঋষি থাকাকালীন এই প্রথমবার রাতে ফ্যান চালালাম, মানে সোমবারের দিন রাতে ফ্যান চালিয়েছিলাম। এখন এই যে দেখতে পাচ্ছ পৌনে একটা বাজে, এখন ঘুমাতে যাব, তো ঘুমিয়েছি সেই পৌনে দুটোর সময়। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।